হ্যালো এভরিওয়ান, আমি অভিরূপ ভট্টাচার্যী। WBCS 2018-এ এক্সিকিউটিভে থার্ড র্যাঙ্ক করেছি। আর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, কত ঘন্টা পড়লে WBCS বা সিভিল সার্ভিস ক্র্যাক করা যায়। প্রচুর কোয়েশ্চেন বারবার আমার কাছে আসছে যে WBCS পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কত ঘন্টা পড়া উচিত। অনেকে তো এরকম কোয়েশ্চেন করছে, মানে আই ক্যান রিলেট উইথ দোজ কোয়েশ্চেন্স, যে দাদা আই এম ওয়ার্কিং ইন আইটি সেক্টর, এমএনসি, জব করতে করতে পসিবল কি না। আর একটা প্রশ্নের খুব ইম্পর্টেন্ট উত্তর দেওয়া উচিত, সেটা হচ্ছে বারবার কোয়েরি পাচ্ছি যে আমি একদম নতুন, আই এম এ কমপ্লিট বিগিনার, 2021 টার্গেট করছি, কী 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 করে শুরু করব, কি বুক লিস্ট ফলো করব। এই কোয়েশ্চেনটা বারবার আসছে এবং ওই এত ভয় এই সিভিল সার্ভিস নিয়ে, এইটা ডেফিনেটলি দূর করা উচিত। এবং আমি মনে করি যারা আমরা সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের মরাল রেসপন্সিবিলিটি, যারা বিগিনার, যারা শুরু করতে চাইছে বা যারা সিভিল সার্ভিসে আসতে চাইছে, যারা নিজের পায়ে দাঁড়াতে চাইছে, তাদের এই ভয়গুলো দূর করা আমাদের এটা নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। দুটোরই উত্তর দিচ্ছি, একদম পসিবল, অ্যাবসোলিউটলি পসিবল, 100% পসিবল এই এক্সামটা ক্র্যাক করা। এবং চাকরি করতে করতে, জব করতে করতে ডেফিনেটলি পসিবল, 100% না, 1000% পসিবল। শুধু দরকার একটু প্যাশন, তীব্র প্যাশন, অনেকখানি ইমোশন, আর নিজের মধ্যে সেই আগুনটা জ্বালাতে হবে। আমাকে একজন খুব একজন ভালো ব্যক্তি বলেছিল যে সাকসেস পাওয়ার জন্য আনইমোশনাল হতে হয়। আমি সেটা মানি না। সাকসেস পাওয়ার জন্য খুব ইমোশনাল হওয়ার প্রয়োজন, কারণ সেই ইমোশন তোমার মধ্যে সেই প্যাশন আনবে, আর সেই তীব্র প্যাশন তোমার মধ্যে সেই সাকসেসের আগুনটা জ্বালাবে যে না, আমায় কিছু করতে হবে। একটা ছোট্ট ঘটনা শেয়ার করি, আমি পার্সোনাল কিছু শেয়ার করি না খুব একটা, কিন্তু এই রিলেটেড করতেই হচ্ছে, কারণ আমি চাই যারা আইটি সেক্টরে বা যারা কর্পোরেট সেক্টরে কাজ করছে, 14 hours, 15 hours, 16 hours, তাদেরকে এটা জানা উচিত। উইপ্রোতে চাকরি করতাম, 4.5 বছর, নিয়ার অ্যাবাউট 5 years এক্সপিরিয়েন্স। প্রথম 3.5 বছর খুব ভালো গেছে, আমি গিয়েই একটা খুব ভালো লিডারশিপ রোল প্লে করেছি, অনেক কিছু হিউজ চেঞ্জেস এনেছি, একদম মানে টানা আউটস্ট্যান্ডিং অ্যাপ্রেজাল। হঠাৎ করে আমার যখন ডেলিভারি ম্যানেজার বা প্রোগ্রাম ম্যানেজার বা যারা, ওনারা যখন চলে গেলেন, দুজন লিড হেল করে দিয়েছিল, মানে সেটাকে বলা যায় দ্য ডার্কেস্ট এজ, মিডিয়েভাল এজ বলা যায়, মানে নানা রকমভাবে যত রকমভাবে বিব্রত করা যায়, যত রকম করে প্রবলেমে ফেলা যায়, সব প্রবলেম ফেলেছিল। একটাই কথা, হাল ছাড়ব না, যত বিপদ আসুক হাল ছাড়ব না। এই মনের মধ্যে এই সৎ সাহসটা একদমই খুব প্রয়োজন। এমনও দিন গেছে, এমন কষ্ট হচ্ছে, কাঁদতে কাঁদতে অফিস থেকে এসে চোখের জল মুছছি আর পড়ছি, কিন্তু পড়া ছাড়িনি। এই প্যাশনটা সবার মধ্যে আসা উচিত, এবং যাদের মধ্যে এই প্যাশন এবং এই জেদটা থাকবে তাকে আটকানো সম্ভব নয়, এটা জোর গলায় বলতে পারি। একটা খুব হিউম্যান সাইকোলজির কথা বলতে ইচ্ছা হচ্ছে, যে এটা সিম্পল কমন সেন্স, আমরা যে জিনিসটা প্র্যাকটিস করি রেগুলার
সেই উই গেট বেটার ডে বাই ডে। ধরো কেউ গান বাজনা প্র্যাকটিস করে, সে দিন 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 উন্নতি করে। কেউ ধরো ভালো গিটার বাজায়, ইম্প্রুভ করে। কেউ ধরো ভালো জিম করে, তার সুন্দর আস্তে 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 গ্র্যাজুয়ালি বডি হয়। আমরা একটা জিনিস রেগুলার প্র্যাকটিস করি, সেটা হচ্ছে হাউ টু গেট ডিস্ট্র্যাক্টেড। উই আর প্র্যাকটিসিং ডিস্ট্র্যাকশন, এইটাকে ছেড়ে দিতে হবে, একদম এইটাকে ছেড়ে দিতে হবে। আমি নিজে এক্সপিরিয়েন্স থেকে বলছি, এমসিকিউ করতে বসেছি বা অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে বসেছি, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের পু 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 বেজে যাচ্ছে। ওই মজা করে বলতাম, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের নোটিফিকেশনের পু পু, আর আমার মন করে উড়ু উড়ু। এই জিনিস হতো, একদম ডাইভার্ট ডিস্ট্র্যাক্টেড, এই জিনিসটা একদম চলবে না। 24 ঘন্টা ডিস্ট্র্যাকশনের মধ্যে থাকা, 18 ঘন্টা পড়ছি ডিস্ট্র্যাক্টেড হয়ে, কোনো লাভ নেই। কতক্ষণ পড়ব? 4 থেকে 6 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা। এবং যারা ওয়ার্কিং, যারা আইটি সেক্টরে কাজ করে, যারা কর্পোরেটে চাকরি করে, যারা জব করতে করতে প্রিপেয়ার করছে, তারা তো তার বেশি দিতেই পারে না। ওই 4 থেকে 6 ঘন্টা যদি কেউ সলিড পড়ে, তাকে আটকানো সম্ভব নয়, ডেফিনেটলি তাকে আটকানো সম্ভব নয়। ওই 4 to 6 hours তোমার, অনলি তোমার নিজের। ওই 4 থেকে 6 ঘন্টা যখন তুমি পড়ছো, এতটাই মনোসংযোগ থাকবে, তুমি আর তোমার বই থাকবে। আশপাশে যদি ভূমিকম্প হয়ে যায়, ভূমিকম্প হচ্ছে তোমার মাথায় যদি ছাদ না ভেঙে পড়ে, তুমি আর তোমার বই। ওই 4 থেকে 6 ঘন্টা তোমার নিজের। ওই 4 থেকে 6 ঘন্টা ডেলি তুমি যদি পড়তে পারো, তোমাকে সিভিল সার্ভিস হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, এবং লাইফের যে কোনো সাকসেস পাওয়ার জন্য। নিজেকে এখন থেকে, যারা প্রিপারেশান নিচ্ছ, যারা কী করবে বুঝতে পারছো না, সিভিল সার্ভিস স্টার্ট করবে কী করে, ডেলি একটা জায়গায় 4 থেকে 6 ঘন্টা বসে পড়াটা আগে প্র্যাকটিস করো। ওই 4 থেকে 6 ঘন্টা তুমি আর কৃষ্ণা রেড্ডি হিস্ট্রির, ওই 4 থেকে 6 ঘন্টা তুমি আর পুনম জে দাইয়া, সোনালি বানসাল, রাজীব আয়ার হিস্ট্রির বুক লিস্ট বলে দিচ্ছি, ওই 4 থেকে 6 ঘন্টা মাজিদ হুসেন, কার্তিক চন্দ্র মণ্ডল, ভালো অ্যাটলাস ম্যাপ জিওগ্রাফির জন্য, ওই 4 থেকে 6 ঘন্টা ভালো এডিটোরিয়াল পড়ো, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুর সিলেক্টিভ এডিটোরিয়াল পড়ো, ওই 4 থেকে 6 ঘন্টা এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স একদম চ্যাপ্টার ধরে ধরে পড়ো সায়েন্সের জন্য, ওই 4 থেকে 6 ঘন্টা স্ট্যান্ডার্ড নিটের যে কোয়েশ্চেন্স আছে সায়েন্সের জন্য প্র্যাকটিস করো, ওই 4 থেকে 6 ঘন্টা লক্ষ্মীকান্তের পলিটি লাইন বাই লাইন আর্টিকেলস অ্যামেন্ডমেন্টস কেস স্টাডিজের জন্য খুব ভালো জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের যে কেসেসের কোয়েশ্চেনগুলো রেফার করতে পারো, ওই 4 থেকে 6 ঘন্টা রমেশ সিং ইকোনমিক্সের জন্য, ওই 4 থেকে 6 ঘন্টা প্রতিযোগিতা দর্পণের ইকোনমিক্সের স্পেশাল এডিশন, যেটা এক্সাম ওরিয়েন্টেড সিরিজ পাওয়া যায় এখন, খুব ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন আসছে, ওই 4 থেকে 6 ঘন্টা এসএসসি সিজিএল ম্যাথস প্র্যাকটিস করো, রাকেশ যাদব করো, ওই 4 থেকে 6 ঘন্টা শুধুই তোমার। এই এখন থেকে এই ডিস্ট্র্যাকশনগুলো সরিয়ে দিয়ে নিজেকে ওই 4 থেকে 6 ঘন্টা ডেলি দিতে শেখো। একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, ওই 4 থেকে 6 ঘন্টা তোমার, তোমার অফিসের কলিগের নয়। ওই 4 থেকে 6 ঘন্টা তোমার আর, কিন্তু তোমার নেটফ্লিক্স হইচই ওই সব উল্টোপাল্টে জিনিস ওইগুলোর নয়। ওই নেটফ্লিক্সে একটা সিরিজ এসছে একটু দেখি, ওই চরিত্রহীন খুলে বসে পড়লাম আমি, তারপর একটু গিয়ে ফেসবুক খুলে একটু সিক্রেটলি কাউকে স্টক করলাম, ফেসবুকে র্যান্ডম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। ওই 4 থেকে 6 ঘন্টা তোমার, এবং তোমার আর তোমার বইয়ের। ওই 4 থেকে 6 ঘন্টা তোমার বন্ধুদের নয়, ওই 4 থেকে 6 ঘন্টা তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেই থাকুক তার নয়, ওই 4 থেকে 6 ঘন্টা তোমার। ওইগুলো হচ্ছে তোমার, ওই 4 থেকে 6 ঘন্টা তোমার সোনালি দিনের চাবিকাঠি ধরে নাও। তুমি বাকি তোমার যতদিনই বাঁচো, 50 ইয়ার্স বা 50 ইয়ার্স,
কেমন করে তোমার লাইফস্টাইল হবে, তুমি কি কি কাজ করতে পারবে, ওই 4 থেকে 6 ঘন্টা কিন্তু একদম ডিটারমাইন করে দেবে। ওই জন্য ডিস্ট্র্যাকশনগুলো একেবারে হাঁটিয়ে দাও। ওই 4 থেকে 6 ঘন্টা ভাবো যে আমি যোগ্য কুণ্ডের সামনে বসে আছি এবং আমার সামনে সাধনার আগুন জ্বলছে। ডেইলি 4 থেকে 6 ঘন্টা আমি বলবো সাধনা করো, সিভিল সার্ভিসকে একটা সাধনার পর্যায়ে নিয়ে যাও, এবং এই আগুন ততক্ষণ অবধি জ্বলবে যতক্ষণ না তুমি এই সার্ভিস ক্র্যাক করছো, যতক্ষণ না তোমার ওই নাম লিস্টে তুমি খুঁজে পাচ্ছ, ততক্ষণ অবধি জ্বলবে যতক্ষণ না তুমি এই চেয়ারে বসতে পারছ, ততক্ষণ অবধি জ্বলবে যতক্ষণ না তুমি ওই গাড়িতে চড়তে পারছ, এবং ততক্ষণ অবধি জ্বলবে যতক্ষণ তুমি একটা সমাজে ভালো ইম্প্যাক্ট করতে পারছ। এইটাই জীবন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা একদম মানে ইররিলিভেন্ট জিনিস করা, এগুলোকে বন্ধ করে দিতে হবে যখন সিভিল সার্ভিস করছো। এখন একটাই জিনিস হচ্ছে, বারবার বলি যে আমাদের আগের যারা ছিল তাদের সোর্স খুব লিমিটেড ছিল, আর আমাদের সোর্স অফ ডিস্ট্র্যাকশন এখন অসীম। নিজেকে হেরে যেতে দিও না। তুমি যদি হেরে যাও, যারা তোমার ভালো চায় না তারা কিন্তু জিতে যাবে, তাদেরকে জিততে দিও না। তুমি কেন এত ভয় পাচ্ছ বা এত তোমার মধ্যে কেন সংশয়? প্রচুর যারা ফার্স্ট শুরু করে তাদের মধ্যে লটস অফ ডাউটস। তারা আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, আবার এই সেম কোয়েশ্চেন আরেকজনকে জিজ্ঞেস করছে, আবার এই সেম কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরে আরেকজনকে জিজ্ঞেস করছে। কোয়েশ্চেন করা বন্ধ করে দাও। খুব স্পষ্ট করে বুক লিস্ট দিয়ে দিলাম, স্টপ থিঙ্কিং স্টার্ট ডুইং, এইটা হচ্ছে মোটো। দেখতে দেখতে নালে 2020 পেরিয়ে যাবে, 21-এ প্রিলিমস চলে আসবে, মেন্স চলে আসবে। সময়কে, এই সময়কে ইউটিলাইজ করা শেখো। একটা তুমি সৎ উদ্দেশ্য নিয়ে আসছো, তোমার উদ্দেশ্য খুব সৎ, তাহলে কিসের এত ভয়, এত সংশয়? কাট অফ এত হাই বেড়ে যাচ্ছে, একদমই ভয় পাওয়ার কিছু নেই। একটু কম সংখ্যক নেওয়া হচ্ছে বলে কাট অফটা বেড়েছে, এটা তো সিম্পল ম্যাথামেটিক্স। তোমার তো লাগবে একটা সিট, তুমি ওই একটা সিটকে অর্জুনের মতন পাখির চোখ করো, আর কিচ্ছু দেখো না, খালি সিভিল সার্ভিস, খালি WBCS। অফিসে যতই কাজ থাক, অফিসেরটা একদম অফিসে রেখে দিয়ে আসো। যেই মুহূর্তে তুমি ঘরে ঢুকবে, যারা ওয়ার্কিং, যখনই প্রিপারেশন নিচ্ছ, ওই 4 থেকে 6 ঘন্টা একদম নিজের দাও, তুমি আর তোমার বই। জাস্ট এরম করে কিছু দিন, কিছু মাস, হার্ডলি ঠিক করে যদি 1 বছর নিজেকে এই সময়টা দেওয়া যায়, ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি একটা খুব মজা করে ভাবতাম যে আমরা অফিসে 14 ঘন্টা দিচ্ছি, 16 ঘন্টা কাজ করছি, এর যদি 1/10 কেউ যদি এই সিভিল সার্ভিস প্রিপারেশন নিতে দেয়, মানে এর মধ্যে দেয়, ওই ইজিলি ক্লিয়ার কি ফার্স্ট হয়ে যাবে, র্যাঙ্ক করবে আমার মতন, র্যাঙ্ক করবে, আমি যেমন র্যাঙ্ক করেছি ও র্যাঙ্ক করবে, একদম। এইটাই হচ্ছিল আমার থিওরি, আর কিচ্ছু না। সো মন থেকে এই সংশয়গুলো দূর করে দাও যে ফার্স্ট চান্সে পাওয়া যাবে না, ডেফিনেটলি ফার্স্ট চান্সে পাওয়া যাবে। এইটা আমার ফার্স্ট অ্যাটেম্পট ছিল, ফার্স্ট অ্যাটেম্পটে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ GST হয়েছিলাম, সেকেন্ড অ্যাটেম্পটে এক্সিকিউটিভ হয়ে গেছি। খুব সুন্দর করে এক্সাম ক্লিয়ার করা যায়, একটু স্ট্র্যাটেজিকভাবে স্মার্ট স্ট্র্যাটেজি করতে হবে, এবং আমি যতটা পারি মানে আমাদের মরাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে, এই ভিডিওর মাধ্যমে ডিরেক্টলি কমিউনিকেট করার চেষ্টা করছি, যাতে তোমরা মোটিভেট হও, যাতে এই ডিস্ট্র্যাকশনগুলোকে সরিয়ে দাও। ডিস্ট্র্যাক্টেড একদম হয়েও না। অল দ্য বেস্ট। হ্যালো এভরিওয়ান,
আমি অভিরূপ ভট্টাচার্যী, WBCS 2018 এক্সিকিউটিভের থার্ড র্যাঙ্ক। একটা খুব মেজর টপিক আজকে ডিসকাস করব, সেটা বারবার রিকোয়েস্ট আসছে, মেন্স অ্যান্সার রাইটিং। একটা জিনিস বারবার ইম্পর্টেন্ট বা আই ক্যানট স্ট্রেস অন দিস ফ্যাক্টর মোর, যে মেন্স কিন্তু পুরোপুরি একটা খুব ব্যালেন্সড এক্সাম। 800 মার্কস MCQ, 800 মার্কস রিটন এক্সামিনেশন। এই 800 আর 800, এই 800 মার্কস রিটনের জন্য কিন্তু আমাদের কিন্তু স্ট্র্যাটেজিকভাবে রাইটিং প্র্যাকটিস মাস্ট। ওই জন্যে মেন্স অ্যান্সার রাইটিং একটা হিউজ 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 ফ্যাক্টর প্লে করে এই সার্ভিসটা ক্র্যাক করার জন্য। কারণ তোমার মেন্স মার্কসের জন্য, মেন্স মার্কস উইল ডিটারমাইন তুমি কি সার্ভিস পাচ্ছ, তুমি কি ক্যাডার অ্যালোকেটেড হচ্ছ। এভরিথিং উইল ডিপেন্ড অন ইউর মেন্স মার্কস। ওই জন্যে মেন্স অ্যান্সার রাইটিংটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে এর থেকে ইম্পর্টেন্ট ভিডিও আমার মনে হয় আর হতে পারে না। ফার্স্ট, এবার মেন্স অ্যান্সার রাইটিং কী করে শুরু করব। ফার্স্ট কথা যেটা আমাদের আমাকে বলতেই হবে সেটা হচ্ছে, এখন থেকে ধরো যারা 2020 তো মেন্স দেবে, রেগুলার বেসিসে নিউজ পেপার পড়া উচিত। এবং নিউজ পেপারে কি সব খবর পড়ব? একদম না। নিউজ পেপারের ইম্পর্টেন্ট এডিটোরিয়াল পার্টসগুলো ভালো করে পড়ব। এডিটোরিয়ালগুলো যে কোনো একটা স্ট্যান্ডার্ড নিউজ পেপার নিয়ে নাও, দ্য হিন্দু নিতে পারো, টাইমস অফ ইন্ডিয়া নিতে পারো, ইন্ডিয়ান এক্সপ্রেস খুব নিতে পারো। এর যে স্ট্যান্ডার্ড এডিটোরিয়ালগুলো হয়, সোশিও ইকোনমিক যে ইস্যুসগুলো ওগুলোকে তুলে নাও, দেখো ওরা কিরম করে লিখছে, একটা জার্নালিস্ট বা একটা এডিটর কী ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, কী তথ্য দিচ্ছে, কোথায় কতটা তথ্য দিচ্ছে। অনেকে ভাবে হ্যাপাজাট আমি একটা এসে লিখবো, তাতে ডেটা হিবিজিবি ডেটা ভরে দেবো, দিয়ে খুব নম্বর পেয়ে যাবো। একদম ভুল ধারণা, একটা স্ট্রাকচার ফলো করতে হয়। এবার আমি আস্তে আস্তে এই স্ট্রাকচারে আসছি, ডিরেক্টলি স্ট্রাকচারে আসি। রিপোর্ট রাইটিং হোক বা লেটার হোক, যে কোনো কিছুতে আমাকে একটা স্ট্রাকচার ফলো করতে হয়। ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন এটা আমি বলবো না, এটা ক্লাস 4-5 ছেলেরাও জানে, এটা কিচ্ছু বলার নেই, সবাই জানে। আসল স্ট্রাকচারটা হচ্ছে একটা অর্গানাইজডভাবে আমাকে পুরো জিনিসটা সাজাতে হবে। কি সাজাবো? ফার্স্ট কথা হচ্ছে, যখন আমরা রিপোর্ট বা লেটার লিখব, আমরা প্রথমেই কিন্তু অ্যান্সার স্ক্রিপ্টে স্ট্রেট ওয়ে লেখা শুরু করব না। অ্যান্সার স্ক্রিপ্টের ব্যাকে যাব, দিয়ে একটা মাইন্ড ম্যাপ করে নেব, ওই টপিকের ওপর যা যা মাথায় আসছে জট ডাউন করে লিখে নাও। একটা মাইন্ড ম্যাপ করে একটা সিম্পল একটা ফ্লো চার্ট বা একটা প্ল্যান চক আউট করো। এরপর আমি যখন ফেয়ারে লিখব, আমায় কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস লিখতে হবে। ফার্স্ট কথা হচ্ছে, হাউ আর ইউ ইন্ট্রোডিউসিং আ টপিক, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যদি একটা টপিককে ভালো করে ইন্ট্রোডিউস না করতে পারো, তোমার অ্যান্সার স্ক্রিপ্টটা বা ওই লেটার বা তোমার রিপোর্টটা কিন্তু ভালো করে এক্সামিনার চেক করবে না। যারা খাতা চেক করছেন তারা প্রচণ্ড এক্সপিরিয়েন্স, তারা প্রচণ্ড অভিজ্ঞ, লেখার তোমার ওই প্রথম 4-5 লাইনে বুঝে যায় যে নেক্সট বডি কনক্লুশন কী থাকতে পারে। ইন্ট্রোডাকশন যখন দেবে তখন খুব সাবধানে দিতে হবে। থ্রি টাইপস অফ ইন্ট্রোডাকশন হতে পারে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা আমি সাজেস্ট করি কোটেশন দিয়ে ইন্ট্রোডিউস করা। সেকেন্ড হচ্ছে একটা স্মল গল্প বলা, একটা ব্যাকগ্রাউন্ড গল্প বলে দেওয়া, একটা স্মল অ্যানেকডোট শেয়ার করা ওই রিলেটেড। আর থার্ড টাইপ যেটা হচ্ছে যে টপিকের হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, ধরো উইমেন এম্পাওয়ারমেন্ট দিল, এই উইমেন এম্পাওয়ারমেন্টের একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ দিয়ে দিলে, যে কোথা থেকে এসছে বা কবে এসছে বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কী, এইভাবে। এবার যেহেতু একটা আমাদের ওয়ার্ড লিমিট আছে, আমি পার্সোনালি সবসময় সাজেস্ট করব যে তোমরা লেটার হোক বা রিপোর্ট রাইটিং হোক বা এসে, এখন তো কম্পোজিশন আসছে, একদম নির্দ্বিধায় কোটেশন দিয়ে স্টার্ট করো। এবং এই কোটেশনগুলো কিন্তু ওভারনাইট
ওভারনাইট ডেভেলপ হবে না। এর জন্য একটা ডায়েরি মেনটেন করা উচিত, যেটা আমি করতাম। ভালো কোটেশান পেলেই আমি ডায়েরিতে নোট ডাউন করতাম, কত কত স্ট্যান্ডার্ড কোটেশানস আছে টপিকের ব্যাপারে, যেগুলো তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো। কয়েকটা এক্সাম্পল দিলেই বুঝবো। ফর এক্সাম্পল, কয়েকটা কোটেশানের এক্সাম্পল দিই ঝট করে। ইনজাস্টিস এনিওয়্যার ইজ আ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার, মার্টিন লুথার কিং জুনিয়র। একটা ফ্রেজ দিয়ে শুরু করতে পারো। ইট হ্যাজ বিন সেড দ্যাট জুলিয়াস সিজার ডেড ওয়াজ মোর পাওয়ারফুল দ্যান ওয়েন হি ওয়াজ অ্যালাইভ। সিম্পল একটা ক্যাচি ফ্রেজ, এরম করে টপিক স্টার্ট করো। রবীন্দ্রনাথ ঠাকুরের কত ভালো ভালো তোমার কোটেশন আছে। পেট্রিয়টিজম ক্যানট বি আর ফাইনাল স্পিরিচুয়াল শেল্টার ডট 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 ডট। দ্য মরাল আর্ক অফ ইউনিভার্স বেন্ডস অ্যাট দ্য এলবো অফ জাস্টিস, মার্টিন লুথার কিং জুনিয়র। এডুকেশন নিয়ে কোটেশন বলছি। ইউ এডুকেট আ ম্যান, ইউ এডুকেট আ ম্যান, ইউ এডুকেট আ ওমেন, ইউ এডুকেট আ জেনারেশন, ব্রিংহ্যাম ইয়ং। কত ভালো ভালো কোটেশন। পভার্টি, পভার্টি নিয়ে কোটেশন। পভার্টি ইজ দ্য ওয়ার্স্ট ফর্ম অফ ভায়োলেন্স, গান্ধী। Whenever the art of wherever the art of medicine is practiced, there is also a love of humanity, Hippocrates. War begins in the mind of men, Atharva Veda. Political democracy cannot exist unless there lies at the base of it a social democracy, Ambedkar. স্বামী বিবেকানন্দের কত ভালো ভালো কোটেশন আছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইজ দ্য এনলার্জমেন্ট অফ আর চয়েসেস, অমর্ত্য সেন। ন্যাশনালিজম ক্যানট ফ্লাওয়ার ইফ ইট ডাজ নট গ্রো ইন দ্য গার্ডেন অফ ইন্টারন্যাশনালিজম, সুকার্নো। বোমস অ্যান্ড পিস্তলস ডু নট মেক আ রেভলিউশন, দ্য সোর্ড অফ রেভলিউশন ইজ শার্পেন্ড অন দ্য ওয়েটিং স্টোন অফ আইডিয়াস, ভগৎ সিং। আমার তো ফেভারিট কোটেশন, সা বিদ্যা ইয়া বিমুক্তিয়া, ট্রু নলেজ ইজ দ্যাট উইচ লিবারেটস। এডুকেশন ইজ দ্য বেস্ট ওয়েপন উইথ উইচ ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, নেলসন মন্ডেলা। কত চাই, কত চাই। এডুকেশন ইজ হোয়াট রিমেন্স আফটার ওয়ান হ্যাজ ফরগটন হোয়াট ওয়ান হ্যাজ লার্নড ইন স্কুল। এই এই হচ্ছে, এইভাবে হচ্ছে তোমাকে যে কোনো টপিক ইন্ট্রোডিউস করতে হবে। এবং এই কোটেশনগুলো এত ভালো, ফ্রেজ ইউজ করতে পারো, কনক্লুড, আমরা কোটেশন দিয়ে কনক্লুডও করতে পারি।